হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আর এই তো প্রত্যেক দিনের মতো আজকে আরও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। প্রত্যেকটা দিনই একইভাবে শুরু হয় সকালের কাজকর্ম দিয়ে। আমরা যেহেতু একা হাতে সবগুলো কাজ করি, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত নিজেদের মতো করে কাজগুলো গুছিয়ে নিয়ে প্রত্যেক দিন করে নিই। তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করেছি আমি আর আরোয়া, আলিনা স্কুলে, আলিনার পাপাও অফিসে। প্রথমে ঘরগুলো গুছিয়ে নিয়েছে, তারপরে রান্নাবান্নাও করতে হবে। তো রান্নাঘরে ঢুকলে অনেকটা সময় কিভাবে যেন চলে যায় বুঝেই উঠতে পারি না, যেহেতু টুকটাক অনেক কাজকর্ম থেকে যায় রান্নাঘরে। তো প্রথমে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি, এখন রান্নাঘরে এসেছি। কিছু রান্নাবান্না করতে হবে দুপুরের জন্য। কিছু চিংড়ি মাছ বের করে রেখেছিলাম, সেগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর চিংড়ির পেছনের দিকে কিন্তু একটা ময়লার রগ থাকে, সেটা কিন্তু বের করে নিতে হয়, অনেকেই হয়তো জানেন। তো আমি সেটা বের করে নিলাম। আজকে লাউ চিংড়ি রান্না করব, মুরগি রান্না করব। আর রান্না করতে গিয়ে দেখি আমার আদা বাটা শেষ হয়ে গিয়েছিল, ডিপ ফ্রিজে যেটুকু করে রেখেছিলাম সেগুলোও শেষ। তো আদা বাটাটা আমি রেডি করে নিচ্ছি রান্নার আগে, যাতে আমি এটা ফ্রেশ আদা বাটা দিয়েই রান্নাটা করতে পারি। আমার কাছে সবসময় ফ্রেশ আদা রসুন বাটা দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। আমি যখন কোনো দাওয়াতের রান্না করি সবসময় চেষ্টা করি ফ্রেশ আদা বাটা দিয়ে রান্না করতে। আদা বাটা এবং রসুন বাটা আমি আগে থেকে ছিলে রেডি করে রাখি, যাতে রান্নার আগে আমি বেটে নিয়ে রান্নাটা করতে পারি। তো এই তো আমার রান্নাবান্না শেষ, এখন দুপুরের খাবার দাবার দিব। সবাই এসে গিয়েছে দুপুরের খাবারের জন্য, আলিনাও বাসায় চলে আসলো ফ্রেশ হয়ে, এখন টেবিলে বসেছে। আর আজকের দুপুরের আয়োজনে খুবই সাদামাটা আয়োজন ছিল, তেমন কিছু না। মুরগি রান্না করেছি বাচ্চাদের জন্য, সাথে লাউ চিংড়ি ভর্তা, করেলা ভাজি, সালাদ করেছি, আর এই যে দেশি লেবু আর কাঁচা মরিচ সাদা ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। সন্ধ্যার সময় আলিনা ওর বাবার সাথে নিচে থেকে এই পপকর্নগুলো নিয়ে এসেছে আর কিছু বাজার করে নিয়ে এসেছে। তো আলিনা বলল মাম্মা পপকর্ন খাবো, আর এই পপকর্নগুলো যেহেতু ওভেনে 1-1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়, তো সে নিজেই বানিয়ে নিচ্ছিল পপকর্ন আর আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। একটু পরে চা বানিয়ে তারপরে আমরা সবাই চা খাবো। সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আমরা একটু চা বানিয়ে একসাথে বসে চা খাই আর গল্প করি, বাচ্চাদেরকেও কিছু নাস্তা দেওয়া হয়। প্রত্যেক দিনের এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, কারণ সবাই এক টেবিলে বসে চা খাওয়া হয়, বাচ্চারাও সাথে থাকে। তো একটা ফ্যামিলি টাইম আমি মনে করি সবার জন্যই দরকার, দুপুরের খাবার হোক, রাতের খাবার হোক আর সন্ধ্যার নাস্তাই হোক না কেন, একসাথে সবাই মিলে খেলে কিন্তু বাচ্চারাও এটা শিখবে, ফ্যামিলি টাইম বলে যে কিছু আছে সেটাও তারা বুঝতে শিখবে। আলহামদুলিল্লাহ এই যে এখন আমরা চা খাবো, একসাথে বসে বসে গল্প করব। প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত কিভাবে যায় প্রবাসী মায়েদের, সেটা কিন্তু এই একই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। দেশে বিদেশে যে যেখানেই থাকেন না কেন, প্রত্যেকের সংসারের জন্য আলাদা একটা মায়া থাকে, নিজের সন্তানের প্রতি, হাজবেন্ডের প্রতি। তো নিজেদের সংসারকে আমরা সবসময় নিজেদের মতো করে গুছিয়ে নিয়ে সবসময় আগলে ধরে রাখার চেষ্টা করি, প্রত্যেকটা মাই এইভাবে চেষ্টা করেন, আমিও মনে করি। তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে, কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ব্লগে আরও নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আর আমার পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।